বলে একটু ইয়া বাই ঘুম টাউন ব্যাগ অন করবো কাছে আসে আপনাদের সাথে নাম হিসেবে আপনাদের সাথে আমাদের একটা গুরুত্ব সৃষ্টি করার জন্য কিছু করতে পারবো না, এবং আমরা এটা ইনশোর করবো, পাশাপাশি আপনারা একটু ভিজিল্যান্ট থাকেন যে বাহির থেকে আসলে কেউ আমাদের ভিতরে ঢুকতেছে কিনা আপনারা তো বুঝবেন, আপনারা যেন ওরাও আমাদের কাছে না আসে এই ইনসিউরিটিটা আপনাদের দিতে হবে। এর বাইরে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি, পরিস্থিতি আপনারা সবাই জানেন, সেই জায়গা থেকে যেই জিনিসটা করলে পরে সবার জন্যই ভালো, এবং আসলে এখানে কারোর দাবি দায় অমঙ্গলের জন্য না, আপনি যেটা চাচ্ছেন পাশাপাশি আমরা যেটা চাচ্ছি, সবার দাবিটা আসলে দেশের মঙ্গলের জন্য, এর জন্য আমরা শেষ সময় যেটা চাচ্ছি আপনারা ইনশোর থাকেন। এটা আমাদের ছাত্রদের কথা হলো যে আপনাদের এখানে ভিতরে ঢুকে তাদের ভাই শুরু করবে আমরা এখানে যারা আছি সবাই আমরা এখানে আমাদের দাবি দেওয়া অথবা আমরা এখানে চাষি না কোনো ধরনের যাতে করে আমরা আমাদের আমরা সর্বোচ্চ হতবা এই রোডে আমরা দাঁড়াবো অবস্থান আমরা কোনো ধরনের রাস্তা ব্লক করবো না কিছু না, যদি আমাদের মিছিল আমরা যদি মেন রোডে উঠি আমাদের মিছিল আমরা শুধু ঘুরাইয়ে পলাশবাগ হয়ে ঘুরে আমরা আবার এখানে চলে যাবো জাস্ট ঘুরবো। আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের সিকিউরিটির ব্যবস্থা দেখতে আসেন, কারণ একটা বিষয় আমি এটার বাইরে কোনো কথা যাবে না। একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে আমাদের যে বর্তমান সরকার বা বিরোধী দলীয় সরকার যারাই থাকুক তারা আজকে আছে কালকে থাকবে না, কিন্তু প্রশাসন যারা আছে পুলিশ বা আমাদের যে আমাদের সবসময় থাকতে হবে, সেক্ষেত্রে বহির্বিশ্বে আমাদের যে বর্তমান রেপুটেশন সেটা আপনারাও জানেন আমাদের রেপুটেশনের অবস্থা, সেক্ষেত্রে আমরাও চাই না যে বহির্বিশ্ব থেকে আমাদের নতুন আমাদের এক ঘন্টা থাকার প্ল্যান এবং নামাজের আগেই শেষ করে ফেলবো, আমরা এইখানে থাকবো, আমরা একটা শুধুমাত্র একটা মিছিল নিয়ে আমরা যাবো আসবো, এবং এর বাইরে রাস্তা ব্লকের মেইন রোড ব্লক হবে, মেইন রোড ব্লকের আমরা আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমরা মেইন রোড দিয়ে ঘুরবো যদি সর্বোচ্চ হয়।
হ্যাঁ, এবং রাস্তা ব্লক করবো না, এতটুকু ইনশোর থাকেন। আপনাদের ক্ষতি করতে না পারে, আমাদের এটা সবচেয়ে কনসার্ন। এই এইখানে সবাই স্টুডেন্ট আছে, এর মধ্যে একজন স্টুডেন্ট মতো দেখতে একজন ঢুকে গেল, এটা আইডেন্টিফাই হবে না। আমি পাঠাতে নতুন হচ্ছি, গত বছর জয়েন করেছি, আর আমাদের স্যার এসে অবশ্যই ঠিক আছে আইসা কথা সবাইকে সামনে রাখতে বলেন তো খালেদ ভাই।